जहा लाल पहाड़ी देशे जा रंग माटी देशे जा तारे तोके मानाई छे ना रे इके बारे मानाई छे ना रे जा जा लाल पहाड़ी देशे जा रंग माटी देशे जा যখন প্রথম আমি দেখি ডোবরার ব্যাপারটা তখন আমার ম্যাজিকের মতো মনে হয় যে কাজটাকে করলাম সেই কাজটাকে পুরো গলিয়ে বের করে নেওয়া হলো আবার সেটা মেটালের হয়ে গেল মাটি মাটিগুলো পরিষ্কার করে সেইটা পিতলে পেয়ে গেলাম এই ম্যাজিক হয়ে গেল এরকম মনে হয় নাম পীযূষ মণ্ডল আমি এই কাজটা 12-13 বছর ধরে করছি আমার বাড়ি বীরভূমে সিউড়ির পাশে একটা গ্রামে খয়রাকুড়ি বলে মৌরাক্ষী নদীর তীরে গ্রামটা এবার আমি মাধ্যমিক পাস করার পর বিশ্বভারতীতে কলাভবনে কোর্স করি ডিজাইনিং কোর্স করি তারপর বিভিন্ন রকম কমার্শিয়াল ওয়ার্ক সেই ধরনের কাজ করতে করতে ডোগরা শিল্পীদের সাথে আলাপ হয় এবং এই ডোগরার প্রতি খুব একটা মানে খুব একটা মজা পায় যে নিচে করব বলে এই ধরনের একটা ইন্টারেস্ট লেগেছে নিয়ে এই কাজটাই আজকে 13 বছর থেকে কন্টিনিউ প্রসেসে করছি প্রথমে আমি বিভিন্ন যে ট্র্যাডিশনাল শিল্পীরা আছে বাঁকুড়া ঝাড়খণ্ড উড়িষ্যা ওদের বাড়িতে গিয়ে গিয়ে করতাম এখন আমার নিজস্ব জায়গাতে আমার নিজস্ব ওয়ার্কশপ স্টুডিও এখন কাজ হচ্ছে প্রথমে এরা ঝাড়খণ্ডের শিল্পীরা জুয়েলারি ব্যবহার জুয়েলারিটা করত তারা ওই গরুর গলায় ঘণ্টা মানে জঙ্গলে গরু ছেড়ে দিত তখন তো জঙ্গলের মধ্যে বাঘটাকে এই সমস্ত কিন্তু তখন ব্যাপারটা থাকতো মুরগির পায়ে ঘণ্টা মানে ওই ঘুঙুর তারপর চলে এলো ওই যে ওজন মানে 1 কিলো 2 কিলো আসার আগে পাই সের পোয়া এগুলোকে বলতো আপনাকে এমন একটা মাপ করে দেবে যে 500 চাল ওইটাতে কিন্তু ওজন হবে ওইটাকে পাই বলে পোয়া পোয়া মানে 250 গ্রাম এক সের মানে 1 কিলো চাল এটা কিন্তু যখন 1 কিলো 2 কিলো আসে নাই তার আগে এই ব্যাপারটা কিন্তু ওরা করতো বাঁকুড়ার শিল্পীরা ট্র্যাডিশনাল শিল্পীরা কী করতো লক্ষ্মীনারায়ণের সের মানে একটা লক্ষ্মী একটা নারায়ণ মানে লক্ষ্মীনারায়ণ ডিটেলিং কিছু নয় তো গ্রামে গ্রামে যারা ওই চাষিবাসি মানুষ তাদেরকে বিক্রি করতো এবার বিক্রি করে পয়সাও পেতো আবার খাওয়ার দাওয়ারটাও পেতো আবার কিছুটা মুড়িও দিত বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে আমি দেখেছি তখন ছোট ছিলাম এইরকম একটা লক্ষ্মীনারায়ণ ছিল একটা ময়ূর ছিল একটা পায়রা ছিল নিয়ে ওই লক্ষ্মী পূজা এখন আমি বড় হয়ে জানছি তখন তো ওইটাকে জানতাম না যে এটাকে ডোগরা বলে এটা মেটালের কিন্তু ছোটো থেকে আমরা ছোটো থেকে কিন্তু আমি দেখে আসছি আমার নাম হচ্ছে সীমা পাল মণ্ডল আমি এখান থেকে কাজ করছি 10 বছর হয়ে গেল তো আমি আমার হাজব্যান্ডের পাশেই আছি এবং থাকতেও চাই ওনারই উনি অ্যাকচুয়াল আর্টিস্ট তো আমি ওনার সহযোদ্ধা হয়ে কাজটা করে যাচ্ছি কাজটা হচ্ছে প্রথম মোম ধুনোটাকে রেডি করা এবার মোমটাকে সহজে ডিজাইন করাটার জন্য আমরা মোমটাকে কোনো সময় বেলে নিই কোনো সময়ে কয়েল করে নিই তো যেমন ডিজাইন থাকবে তার উপরে মোমের কাজটা নির্ভর করছে কোনো কাজে যদি ডাইরেক্ট মোমের না হয় মাটির ছাঁচ করতে হয় সেই মাটির ছাঁচটার উপরে মোমের কাজ করতে হয় কোনো সময়ে আবার ভেতরে মাটিটা ঢুকেই থেকে যায় বের করা হয় না কাজ রেডি হয়ে যাওয়ার পর একটা চালা মাটি লাগানো চালা মাটি মানে একটা মিহি চালনি দিয়ে চেলে ওইটাকে তার সাথে গোবর মিশিয়ে
মাটিটা হচ্ছে একটু বেলে মাটি, তো সেই মাটিটাকে ভালোভাবে চটকে নেওয়ার পর সেটাকে একদিন রেখে দিলে ভালো হয়। তারপরের দিন ওই মোমের কাজটার ওপরে প্রথম হচ্ছে পাতলা করে একবার ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো, শুকিয়ে যাওয়ার পর ওই মাটিটাকেই একটু মোটা মোটাভাবে আবার লাগিয়ে দেবো। তারপর একটা চ্যানেল রাখা হয়, যেমন ডিজাইন হবে চ্যানেলটা সেই রকম হবে। এই চ্যানেলটা দিয়েই মোমটা ওয়াশিং হচ্ছে, ওয়াশ হয়ে বেরিয়ে যাচ্ছে এবং ভাটিতে পুড়ে যাচ্ছে মোমটা, আবার ওই চ্যানেল দিয়েই গরম মেটাল ঢুকে যাচ্ছে। চালা মাটি লাগানোর পর দ্বিতীয় স্টেপ হচ্ছে এঁটেল মাটি, ধানের তুষ, বালি এইসব দিয়ে একটা মাটি রেডি করা, যে মাটিটাতে একটু চিটচিটে ব্যাপার থাকবে এবং বালির ভাগটা বেশি থাকবে, সেইটা দ্বিতীয়বার মোটা করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। যদি একটু বড় কাজ হয় শুকানোর পর সেইটাকে তার দিয়ে ভালোভাবে বাঁধতে হবে। এরপরে স্টেপ হচ্ছে কাস্টিংয়ে যাওয়া, বা মাটিতে আমরা বলি মাটিতে যাওয়া বা কাস্টিংয়ে যাওয়া। এবার আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যে একটা ভাটির মধ্যে কাজগুলোকে ফায়ারিং করে নিচ্ছি, আর একটা ভাটির মধ্যে মেটাল গলিয়ে নিচ্ছি, ডাবু করে ঢেলে দিচ্ছি। 3-4 ঘন্টার পর যে কাজও ফায়ারিং হয়ে গেল এবং মেটালও মেল্ড হয়ে গেল, বড় সাড়াতি করে কাজ বের করলাম, ডাবু করে ঢেলে দিলাম। তারপর এবার ওই মাটিগুলোকে ভেঙে পরিষ্কার করা, তাতে চ্যানেল কেটে দেওয়া, তাকে বাফিং করা, এইভাবে এবার শেষ করা কাজটাকে। কেউ চকচকে ব্যাপারটা চাইছে তখন বাফিং করা হয়, আর কেউ এমনি মোটামুটি একটা ন্যাচারাল ব্যাপারটাই চাইছে তখন এমনি হ্যান্ড ব্রাশ দিয়ে সেটাকে পালিশ যতটা করা যায় হাতে ততটা করে দিয়ে দেওয়া হয়। এবং কাজ করার যেটা প্রসেস সেটাও প্রকৃতির সঙ্গে পুরোটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি মোম ধুনো তৈরি করলাম, তার সাথে কতটা পরিমাণ আমি তেল দেবো সেটা তার আবহাওয়ার টেম্পারেচারের ওপর নির্ভর করছে। দেখা যাবে যে টেম্পারেচার খুব গরম আছে, আমি সর্ষের তেল কম দিয়েছি মোম ধুনোর মধ্যে, হঠাৎ করে যেমন এই বৃষ্টি নেমে গেল তখন ওই মোম ধুনোটাতে আর কাজ হবে। প্রকৃতির গুরুত্ব পুরোটাই, কারণ যদি আজকে শাল গাছ না থাকে তো ওই আঠা থেকে আমি ধুনো পাবো না। তারপর যদি মৌমাছি থেকে মধু না হয়, সেই মৌচাক যে তৈরি হবে সেই মোমটা আমি পাচ্ছি না, তাহলে আমার প্রথম কাজটাই হলো না। মাটি যদি আমি না পাই, এই কাজের জন্য 3-4 ধরনের মাটি দরকার, তো সেইটা আমি পাবো না। মাটিটা মানে কোনো মাটির মধ্যে বালি মিশে যাচ্ছে বা পাথর মিশে যাচ্ছে, তাহলে সেই মাটিটা আমার উপযুক্ত হচ্ছে না। তো সেই জন্যে আর এই কাজটা সমস্ত যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই হবে সেটা সম্ভব নয়। এই কাজটা করতে গিয়ে কি হয়, অনেক লস হয়। মানে হয়তো আমি একটা কাজ করলাম, এই কাজটা আমার নাও হতে পারে, তো এই ব্যাপারটা যাতে না হয়, এই ব্যাপারটা হলেই তো শিল্পী মারা যাবে। যদি একটা করতে গিয়ে আপনাকে 3 খানা কাজ করতে হয়, 3টেই হয়তো ভালো বেরিয়ে গেল, তখন আমি ওই দুটো কাকে বিক্রি করবো? আপনি তো একটা অর্ডার দিয়েছেন, তার জন্য আমার নিজস্ব বাড়িতে ইনভেস্টমেন্ট থেকে যাচ্ছে, নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন বা দাদারা যাকে কাজ দেওয়া হচ্ছে যে সমস্ত পার্টিকে, তাদের আত্মীয় স্বজনের যে রেটে কাজ দেওয়া হচ্ছে তারা আরও কম রেটে কাজটাকে দিয়ে দিচ্ছে। এই একটা কারণ, মানে নিজেদের কমাতে কমাতে রেটটাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে এসছে যেটাতে নিজেদের কোনো প্রফিট থাকছে না। মানে লস করেও অনেক সময় খুবই টাকার দরকার, নিজেদের কাছে দুটো কাজ আছে, কাজটার মূল্য হয়তো 500 টাকা করে 1000 টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে 300 টাকাতে দিয়ে চলে যাচ্ছে।
যে আমি এতটা সময়ে একটা জায়গায় পৌঁছেছি, এতটা স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছি, এবং টেকনিক্যাল ব্যাপারটাকে নিয়েও ভাবছি এবং ডিজাইন ডেভেলপমেন্টকে নিয়েও ভাবছি, এবং আমার নেক্সট জেনারেশন আমার ছেলে, আমি যতটা চিন্তাভাবনা করছি ও তো ততটা পেয়ে যাচ্ছে, তারপর থেকে ও যদি শুরু করে বা ব্যাপারটাকে আরও ডেভেলপ করে তাহলে তো ভালোই হয়। অনেক ভালো লাগা আছে এইটার মধ্যে, কারণ আমি একটা জিনিস যেটা মোম একটা মাটির মতো, সেটাকে আমি নিজস্ব যা চাইছি সেই রূপে দিতে পারবো, সেটা অন্য কিছু তো হবে না, এইটা একটা বড় ব্যাপার। একটা ব্যাপার যখন তৈরি হচ্ছে, এই যে একটা ব্যাপার তৈরি হয়েছে, সেই ব্যাপারটার কিন্তু কোনো যে ভূমিকম্প হলেও মাটির নিচে থেকে যাচ্ছে, ধ্বংস হচ্ছে না, এবং এইটাকে কোনো কিছুতেই জিনিসটাকে নষ্ট হচ্ছে না। দীর্ঘদিন মানে হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের কাজ থেকে যাবে,